হ্যালো ফ্রেন্ডস, আজ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চ্যানেলের যত কমান্ড আছে সমস্ত কমান্ডগুলো নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা তোমরা দেখো, আমার বিশ্বাস যে খুব কাজে লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ এই চ্যানেলের সঙ্গে রিলেটেড সমস্ত ভিডিওগুলো নিয়েই আলোচনা হবে আজকে। তো ভিডিওটা যদি খুব বড় হয় তাহলে আমি দুটো পার্টে ভেঙে দেবো এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা পার্ট দেখে নেবে এবং তোমাদের কেমন লাগলো সেটা বিষয়ে জানাবে আমাকে। চলো শুরু করা যাক। দেখো, একটা ভিডিও পোস্ট করেছিলাম 8 মাস আগে, ক্যাপাসিটার কী কী কাজে ব্যবহার করা হয় এই সমস্ত বিষয়ের উপরে। তো সেখানটায় যখন 50,000 ভিউয়ার আসে তো তখন আমার এই কমেন্টগুলো আসতে শুরু করে এবং আমি চেষ্টা করেছি সমস্ত প্রায় কমান্ডগুলোর উত্তর দিতে। তবে হ্যাঁ, সেই সমস্ত কমান্ডগুলোর উত্তর দিতে পারিনি যেই কোশ্চেনগুলো এই চ্যানেলের সঙ্গে রিলেটেড না এবং যে কোশ্চেনের উত্তর সরাসরি SMS বক্সের মধ্যে দেওয়া সম্ভব না। তো সেই সমস্ত উত্তরগুলো নিয়েই আজকের এই ভিডিও। ফার্স্ট একটা কমেন্ট এসছে নীতিশ রায়ের থেকে, সেটা ডায়োড ইজ ওয়াকিং ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স, ডু নট ওয়াকিং ওয়ান টাইম ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স। নীতিশ সে বলেছে কি যে ডায়োড ফরওয়ার্ড এবং রিভার্স দুভাবেই কাজ করে। ডু নট ওয়াকিং ওয়ান টাইম ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স মানে একই সময়ে ফরওয়ার্ড এবং রিভার্স কাজ করে না। আমি ওর উত্তর দিয়েছিলাম যে ডায়োড ক্যান ওয়ার্ক অনলি ফরওয়ার্ড বাট রিভার্স টু স্টপ দ্য ইলেকট্রন। সো উই সে ডায়োড ক্যান অনলি ফরওয়ার্ড। আমি ওকে বলেছি যে ডায়োড শুধুমাত্র ফরওয়ার্ডে কাজ করে কিন্তু রিভার্সে ইলেকট্রনগুলো যেতে পারে না। তার মানে কি, ইলেকট্রন যদি যেতে না পারে তাহলে ডায়োডে কাজ করছে না রিভার্সে, রাইট? তো সেই জন্যই বলেছিলাম যে ডায়োডটা শুধুমাত্র ফরওয়ার্ডে কাজ করে। আমার বিশ্বাস যে সে বুঝতে পেরেছে। চলো নেক্সট আর কি আছে। চিরঞ্জীব মণ্ডল, উইল বি ম্যাগনিফাইড নাকি ম্যাগনেটিক ফিল্ড নট টু বি ক্যাপাসিটার। সে বলতে চেয়েছে যে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ক্যাপাসিটার নয়। একদম ঠিক যে ম্যাগনেটিক ফিল্ড ক্যাপাসিটার নয়, কিন্তু আমি কখন বলেছি? আমি কি এই ভিডিওর মধ্যে কখনও বলেছি যে ম্যাগনেটিক ফিল্ড ক্যাপাসিটার? কারণ এই ভিডিওটা আমি একবার দেখেছি, মানে এই কমেন্টে আসার পর আমি ভিডিওটা দেখেছি। তো দেখি যে সে তার মধ্যে নেই কথাটা বলা। তার মধ্যে কি বলা ছিল, আমি এখানটা উত্তর দিয়েছিলাম কিন্তু আমি আমার ভিডিওতে কখনো বলিনি যে ম্যাগনেটিক ফিল্ড এবং ক্যাপাসিটার একই। আমি শুধু এখানটায় বলতে চেয়েছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ভালো করে মাথায় রাখবে, গঠন করার মাধ্যমে তারা চার্জকে ধরে রাখে, আর চার্জ ধরে রাখার একটা কারণ হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে ক্যাপাসিটার চার্জকে ধরে রাখে এবং আমাদের প্রয়োজন অনুসারে তাকে ডিসচার্জ করি। হয়তো সে বুঝতে ভুল করেছে কিংবা আমি বোঝাতে ভুল করেছি। চলো নেক্সট কী আছে। MD মঞ্জুর, তিনি নাইস, থ্যাংক ইউ বড় ভাই। আজহারুল ইসলাম, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভাই। কি আছে, শাহেদুল ইসলাম, থ্যাংক বড় ভাই, থ্যাংক ইউ, খুব ভালো পদ্ধতি নীতিশ, থ্যাংক ইউ। কি আছে, গাজী মাহি, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে ভিডিওটা আছে না, এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে যে কীভাবে DP/DT সুইচ কাজ করে, এই ভিডিওটা তো খুব খুব সুন্দর ভিডিও। কেন এই ভিডিওটা সত্যি আমার ব্যক্তিগত দিক দিয়ে বলছি, এই ভিডিওটা তৈরি করার পর আমার নিজে মনে হয়েছে যে হ্যাঁ সত্যি দারুণ। চলো পরে কী আছে, অনলাইন আর্নিং কি লিখেছে, ডিজিটাল হবে স্যার। ও রাইট, আমি এর একটা ঘটনা বলি। এই অনলাইন আর্নিং, এই সাবস্ক্রাইবার তিনি জানতে চেয়েছিলেন আমার কাছে যে আমরা যাকে বলি টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট,
অর্থাৎ তিনি ইনকিউবেটর যে যন্ত্র, তোমরা তো অবশ্যই জানো, নামও শুনেছো যে ইনকিউবেটর কি। ইনকিউবেটর হচ্ছে যে কৃত্রিমভাবে ডিম ফুটাবার যন্ত্রকে আমরা ইনকিউবেটর বলি। তো সেই ইনকিউবেটর যে সার্কিট, সেই সার্কিটটি কীভাবে কাজ করে এই বিষয়ে একটা রিভিউ দিয়ে একটা ভিডিও তৈরি করতে বলেছিলেন এবং কত দাম পড়ে এই সমস্ত বিষয়ে। তো আমি তাকে তার উপরে এই কমেন্টের পরেই একটা ভিডিও আপলোড করে দিয়েছি তাকে এই ইনকিউবেটর সার্কিটের উপরে। যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তারপরে কি আছে, আরতি মজুমদার উইজ নাইস ভিডিও, থ্যাংক ইউ আরতি মজুমদার, কি খুবই সুন্দর, গুড। তারপরে কি আছে, হ্যাঁ এতে সেই ওইটাই, এই যে বলে দিয়েছে যে টেম্পারেচার মাপার সার্কিট ভিডিও দেওয়ার জন্য, সেইটা সব ভিডিও দিয়ে দিয়েছি ডিম থেকে বাচ্চা দিয়ে। আমি তো ফার্স্ট বুঝতে পারছিলাম না ইনকিউবেটর, তো সেইখানটায় আমি এটা দিয়ে দিয়েছি। চলো পরে দেখি কী আছে, অগণেশ রায় ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল, ওকে ব্রাদার গুড নাইট, থ্যাংক ইউ। মানে আমি এই সাবস্ক্রাইবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথোপকথন বলেছিলাম, হয়তো তারপরে লাস্ট এটা এসেছিল। তারপর কি আছে, কমল উদ্দিন টাইম লস, হ্যাঁ আমি জানি যে কিছু সাবস্ক্রাইবার বা কিছু লোক তারা আমার জিনিসটাকে ভালো চোখে দেখবে, কিছু খারাপ চোখে দেখবে। খারাপ চোখে তারাই দেখবে যখন ভিডিওটা তারা বুঝতে পারবে না বা তার কাজে লাগবে না, তো সেই হিসাবে সে বলেছে যে টাইম লস। কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না কেন এই কথাটা বলে যে টাইম লস, আমি তো টাইম লসের মতো কিছুই করিনি এখানটায়। যেমন বাকিরা সমস্ত যেটা সম্ভব না সেটা দিয়েও যখন তারা ভিডিও তৈরি করে সেটা দেখে হয়তো তারা টাইম লস হতে পারে, কিন্তু আমি তোমাদের কথা সবসময়ের জন্য মাথায় রাখি এই কারণে যে মানুষের প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সময়ের মূল্য অপরিসীম। চলো তারপর কি আছে, কশপন খান, কে তোসপন খান, অনেক খুশি হলাম ভাই আপনার এই প্রোগ্রাম দেখে, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগলো। নীতিশ, বা খুব সুন্দর বুঝলাম। হ্যাঁ এখানটায় যেটা বলেছে সেটা হচ্ছে রিলে, রিলের উপরে যে ভিডিওটা আছে, হ্যাঁ ভিডিওটা একটা খুব ইউনিক উইট ভিডিও তৈরি করা হয়েছে এখানটায় রিলের উপরে, রিলে কীভাবে কাজ করে বা রিলে কোথায় কোথায় ব্যবহার হয় এই সমস্ত বিষয়ের উপরে। চলো পরেরটা দেখি, দীপু পাল, এই দীপু পালের কমেন্টের উপরেই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। দীপুপাল বেশ কিছু কোশ্চেন করেছিল আমাকে, যেগুলো সরাসরি SMS বক্সে উত্তর দেওয়া সম্ভব হচ্ছিল না, তো আমি তাকে বলেছিলাম যে ক্যাপাসিটির উপর নতুন ভিডিও আপলোড করব কেমন, আমি ওকে কিছু একটা কোশ্চেন বলেছিলাম। তারপর হ্যাঁ এটা প্রথম এসছে, যাক এই দীপুপালের কমেন্টের উপরেই এই রিভিউগুলো হচ্ছে এখন। গণেশ রায় ভেরি নাইস দাদা, থ্যাংক ইউ। দীপুপাল তিনি কমেন্ট করেছিলেন কি, যদি 12 ভোল্টের ট্রান্সফর্মার আর এই ব্যবহার করি, কি ব্যবহার করি, এর আগে কিছু একটা কথা হয়েছিল হয়তো তার সঙ্গে, যাক গে। চলো উত্তর তো দিয়ে দিয়েছি, ক্যাপাসিটর কি ভোল্টেজ না MF ধরে লাগানো হয়? দেখো ক্যাপাসিটার অবশ্যই ভোল্টেজ এবং মাইক্রোফার্ড এই দুটোকে ধরেই লাগানো হয়। কেন লাগানো হয়, কারণ হচ্ছে যে ক্যাপাসিটার আমরা যদি ব্যবহার করি, সাপোজ ধরো আমি এখানটা ব্যবহার করছি, আমি ধরো ব্যবহার করছি 12 ভোল্ট, হ্যাঁ কন্ট্রোল, হ্যাঁ আমি সাপোজ ধরলাম আমি ব্যবহার করছি 12 ভোল্ট। এবার 12 ভোল্ট ধরে ব্যবহার করে আমার একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি আমি হচ্ছে কত, 6 ভোল্ট। তো 12 ভোল্টে যখন আমি 6 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করছি তখন কী হবে, ভোল্ট তো বাড়িয়ে দেবে, ও নিতে পারবে কি, ওর ক্যাপাসিটি আছে এই 12 ভোল্ট নেওয়ার? তো যদি এর ক্যাপাসিটি না থাকে তাহলে কী হবে, ও তো পুড়ে যাবে। তাহলে কি
অবশ্যই আমি ভোল্টেজ জোরে লাগাবো। এবার মাইক্রোফ্যারাড কি? মাইক্রোফ্যারাড হচ্ছে এ কতটা ভিতরে স্টোর করে রাখতে পারবে এনার্জি বা শক্তি তার উপরে। তাহলে কি আমার যেমন মাইক্রোফ্যারাড অর্থাৎ মাইক্রোফ্যারাড যেমন দরকার, তেমনি আমার ভোল্টেজও দরকার। ওকে, তারপরে কি আছে? হ্যাঁ, তো দীপু পালকে আমি কমান্ড উত্তর দিয়েছিলাম যে ক্যাপাসিটার, ভোল্টেজ এবং মাইক্রোফ্যারাড দুটোকে ধরেই ব্যবহার করা হয়। ওকে, ক্যাপাসিটর আর কি আছে? দীপু পাল, হ্যাঁ দীপু পাল কি বলেছে? কই দাদা, আমি ক্যাপাসিটরের পরে ভিডিওটা পেলাম না, কোথায় কিভাবে ক্যালকুলেশন করে ক্যাপাসিটর ব্যবহার করব জানালে খুব ভালো হয়। গুড, তো আমি দিয়ে দিয়েছিলাম, আমি ওকে ক্যাপাসিটরের উপরে ভিডিও দিয়ে দিয়েছিলাম, কিন্তু খুঁজে পাইনি হয়তো, তার জন্য আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এক সেকেন্ড, আমি দেখাচ্ছি। দেখো এখানে, দেখো লিঙ্কটা দীপুপালকে আমি দিয়ে দিয়েছি, এটা আমি দিয়ে দিয়েছি। আর এই লিঙ্কগুলো যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে খোঁজো, দেখো এখানটা সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে। চলো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি এই ভিডিওটা এখানটায় শেষ করছি, আর নেক্সট ভিডিও আবার এর পরেই দিয়ে দিচ্ছি, পরে সেম একই কমান্ডগুলো নিয়েই থাকবে। চলো, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানটাই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো, এবং সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকো, খুব এনজয় করো। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।